স্পিকার কাই যাইছে? স্পিকার কে খুলি লিছে? ভিতরে কাই নাই তো? কাই দেখ দেখি ভালো করে কাই ওডে ওডে কাই স্পিকার কাই? স্পিকার তো কাই নাই দেখতে পাইনি। আচ্ছা একটা পপ বেস কতজন ধরতে লাগে দেখতে পাচ্ছ? তো মা কালী জনকার পপ বেস ফিটিং এর কাজ চলছে খেজুরির কোঠারিতে। পপ বেসের নতুন সেট আপ মা কালী জনকা। তো ওদিকে মেশিন সেট আপ রয়েছে। কোঠারির পূর্বপল্লী তরুণ সংঘের ব্যবস্থাপনায় এসছে মনসা পুজো। তো মনসা পুজো উপলক্ষে এসছে মা কালী জনকা। রোলান্ড মিউজিক ফিটিং চলছে কোঠারির মাঠে করে সমস্ত সেট আপ ঘুরে দেখাবো। তো এবার এখানটায় আছে মনে হয় মহামায়া। তো মহামায়ার কি সেট আপ এসছে একটু ঘুরে দেখে নিই। সামনেই রয়েছে মহামায়া সাউন্ড। তো মহামায়া সাউন্ডের কাছে যাচ্ছি, ওটা সেটা ঘুরে দেখাবো। পপ বেসের নতুন সেট আপ মহামায়া মিউজিক। তো এই ক্যাবিনেট তৈরি হয়েছে মা কালী ক্যাবিনেট চিঙ্গুড়ি দুনিয়াতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজ খেজুরির কোঠারিতে। তো এই কোঠারির কালী পুজো উপলক্ষে তো এখানে চলবে প্রায় 6-7টি সেট আপ। তো এই মুহূর্তে চলে এসেছি মা কালী জনকার কাছে। তো মা কালী জনকার নতুন পপ বেস হয়েছে দেখতে পাচ্ছ? তো দেখো, এই যে দেখো পপ বেস বাঁধার কাজ চলছে। তো এদিকে টপ রয়েছে, তো এদিকে দেখতে পাচ্ছ মা কালী লেখা রয়েছে অলরেডি। তো জনকা থেকে এসছে মা কালী সাউন্ড, জনকা থেকে ওদিকে বেস নিয়ে আসছে কমিটির ছেলেরা। তো আমি ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখা। মা কালী জনকার পপ বেসের নতুন সেট আপ, এটা তৈরি হয়েছে ASB ক্যাবিনেট সেন্টারে বীরবন্দ পাটনা। তো সেখানকার নতুন সেট আপ। তো এই একই রকম ক্যাবিনেট হয়েছিল মা সাউন্ডের, মা সাউন্ডের সেট আপ আগেও দেখেছি। তো একই রকম কালারও হয়েছে মা কালী জনকা। মা কালী জনকা এসছে জনকা থেকে। কোঠারির পূর্বপল্লী তরুণ সংঘের ব্যবস্থাপনায় এসছে মনসা পুজো। তো মনসা পুজো উপলক্ষে এসছে মা কালী জনকা। তারই পপ বেসের নতুন সেট আপ। এদিকে মেশিন সেট আপ ফিটিং চলছে এই মুহূর্তে। তো ক্লাবে আসবে টাইটানিক মিউজিক। তো সামনেই ক্লাব রয়েছে, সেটাও ঘুরে দেখাবো। টাইটানিকের ডিজি কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ টাইটানিকের কাছে ডিজি চলে এসছে। তো এই ক্লাবেই আগের বছর এসেছিল টাইটানিক, তো এবছরও টাইটানিক আসবে। তো এই ক্লাবেই টাইটানিক এসেছিল আগের বছর, তো এবছরও টাইটানিক আসবে এখানে। তো তারই প্রস্তুতি চলছে। তো ওদিকে মণ্ডপ সজ্জার কাজ চলছে এখন। তো টাইটানিক মিউজিকের যে ক্লাবে আসবে সেখানে এখন ফুলের কাজ চলছে দেখতে পাচ্ছ। মনসা মায়ের পুজো উপলক্ষে মনসা ঠাকুর তৈরির প্রস্তুতি চলছে। সামনেই রয়েছে রকস্টার মিউজিক। রকস্টার মিউজিকের নতুন সেট আপ এসছে, সেটাও ঘুরে দেখাবো। এখানেই রয়েছে রকস্টার মিউজিক। তো রকস্টার মিউজিকে ঘুরে দেখাবো। রকস্টার মিউজিক এসছে খেজুরির সাত কুমারী থেকে। রকস্টার মিউজিক সাত কুমারীর সেট আপ, সাত কুমারী আমাদের খেজুরি। খেজুরির রকস্টার মিউজিক এসছে দেখতে পাচ্ছ কোঠারিতে। তো লুকটা কিন্তু হেভি হয়েছে। তো পপ বেসের নতুন সেট আপ রকস্টার মিউজিক। তো এটাও তৈরি হয়েছে বি ক্যাবিনেট থেকে। স্পিকার কাই যাইছে? স্পিকার কে খুলি লিছে? ভিতরে কাই নাই তো? কাই দেখ দেখি ভালো করে কাই ওটে ওটা কাই স্পিকার কাই? স্পিকার তো কাই নাই দেখতে পাইনি। সে উপরে বক্সেও তো স্পিকার নেই, সেটাই আছে, সেটাই নেই, এটা কাই আছে?
এদিকে র‍্যাক রয়েছে। তো সে বাচ্চা ছেলে এখন স্পিকার খুঁজে পাচ্ছে না, তাকে আমি কি করে বোঝাবো স্পিকার কোথায় আছে। পপ বেসে বাচ্চারা স্পিকার খুঁজছে, স্পিকার দেখতে পাচ্ছে না। তো যাই হোক, কোম্পানিকে বলবো এবার থেকে যেন স্পিকার দেখা যায় পপ বেসে। যেই বানাক, স্পিকারকে লুকিয়ে রেখে লাভ নেই। তো ডিজিটা আছে, ডিজিটা দেখাই। তো বেশ বড় সিক্স সিলিন্ডার ডিজি রয়েছে, ডিজি এসছে টাকাপুরা থেকে। তো টাকাপুরার ঝাউতলা থেকে এসছে ডিজি, সিক্স সিলিন্ডার ডিজি রয়েছে, মা নাচিন্দা ইলেকট্রিক। দেখতে পাচ্ছ রকস্টার মিউজিকের পাশে খেজুরির কোঠারি থেকে সরাসরি। সামনেই রয়েছে রোল্যান্ড মিউজিক, রোল্যান্ড মিউজিকের নতুন সেট আপ, ফোর ফোরের নতুন সেট আপ রোল্যান্ড মিউজিক এসছে মুকুন্দপুর থেকে। দেখতে পাচ্ছ রোল্যান্ড মিউজিকের নতুন সেট আপ, এখানে ফিটিং চলছে খেজুরির কোঠারিতে। রোল্যান্ড মিউজিক ফিটিং চলছে কোঠারির মাঠে, বক্স ফিটিং এর কাজ চলছে। দেখতে পাচ্ছ আচ্ছা বন্ধ দাও, রোল্যান্ড মিউজিক এসছে মুকুন্দপুর থেকে। আগে রোল্যান্ড মিউজিকের নতুন বেস ওটা ভালো বাজে খুব, আমরা দেখেছি ওটা মাইনাস বেস রয়েছে এবং মাইনাস টপও রয়েছে একই রকম। তো এর আগে অনেক জায়গায় কম্পিটিশন হতে দেখেছি। তো বি ক্যাবিনেট থেকে তৈরি হয়েছে রোল্যান্ড মিউজিক মুকুন্দপুর থেকে। সামনেই রয়েছে মহামায়া সাউন্ড, তো মহামায়া সাউন্ডের কাছে যাচ্ছি, ওটা সেটা ঘুরে দেখাবো। তো মহামায়া সাউন্ডের নতুন পপ বেস এসছে মনে হয়, তো দেখা যাক ওখানে কি নতুন বক্স এসছে। ওই ক্লাবেও চলছে মণ্ডপ সজ্জার কাজ। মহামায়ার পপ বেস এসছে, মহামায়া মিউজিকের নতুন পপ বেস, তো সেটাও শুনবো আজ। তো প্রথম স্টেপে আমি ফিটিং এর ভিডিওগুলো দেব। মহামায়া হচ্ছে কেউচিয়ার সেট আপ, যার গোডাউন বর্তমানে কার্তিক খালি বাজারে। তো নতুন মডেল হয়েছে মহামায়া। তো মহামায়ার এদিকে নতুন র‍্যাক রয়েছে, এদিকে টপগুলো রয়েছে মহামায়া, মেশিন সেট আপ। মেশিন সেট আপ ফিটিং করছে অপারেটর রয়েছে। তো এদিকে চং রয়েছে, দেখাই একটু ভালো করে মহামায়া সাউন্ডের, মহামায়া মিউজিক কেউচিয়া থেকে। দেখতে পাচ্ছ কেউচিয়া মহামায়া, পপ বেসের নতুন সেট আপ। তো পপ বেস নামানোর কাজ চলছে মহামায়া সাউন্ডে। এদিকে র‍্যাক রয়েছে, পপ বেসের নতুন সেট আপ মহামায়া মিউজিক। তো এই ক্যাবিনেট তৈরি হয়েছে মা কালী ক্যাবিনেট চিঙ্গুড় দুনিয়াতে। দেখতে পাচ্ছ পপ বেস নামানোর কাজ চলছে মহামায়া সাউন্ডের। এইদিকে মহামায়া সাউন্ডের ক্লাবের মণ্ডপ সজ্জার কাজ চলছে। তো সরাসরি খেজুরির কোঠারি থেকে ডিজে দাস মিউজিক। দেখতে পাচ্ছ একটা পপ বেস কতজন ধরতে লাগে দেখতে পাচ্ছ। তো মা কালী জনকার পপ বেস ফিটিং এর কাজ চলছে খেজুরির কোঠারিতে। পপ বেসের নতুন সেট আপ মা কালী জনকা। তো ওদিকে মেশিন সেট আপ রয়েছে, আমাদের মা কালী জনকা খেজুরির সেট আপ। অভিজ্ঞ ম্যান রয়েছে তপন দা, তো বহু বছর ধরে আমরা দেখে আসছি মা কালী জনকার সঙ্গে যুক্ত রয়েছে উনি, তো খুব ভালো অপারেটর। তো মেশিন সিস্টেমে জোড়ার কাজ চলছে, তো
তো ওদিকে বক্স ফিটিংও চলছে জোর কদমে। সরাসরি খেজুরির কোঠারি থেকে ডিজে দাস মিউজিক ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে মা কালী জনকা। দেখতে পাচ্ছ পপ বেশ জোর কদমে বয়ে নিয়ে চলে যাচ্ছে ছেলেরা, খুবই উদ্যম। কারণ একই সঙ্গে এই জায়গায় আজকে ছটাই সেট আপ বাজবে, তো সমস্ত সেট আপগুলো আমি ফিটিং হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাবো।